বিপদে পড়লেই আল্লাহ মনে হয় না, ফোন মনে হয়, পুলিশ মনে হয়, নেতা মনে হয়, ইমান না। বিপদে পড়লেই আল্লাহ মনে হয়, এটা ইমান। আপনার প্রয়োজনে কাওর ক্ষমতা থাকলে সেখানে যাওয়া বৈধ, কিন্তু বিসমিল্লাহ যদি বিপদে পড়লে আল্লাহ মনে হয়, আল্লাহ মনে হওয়ার কিন্তু মনে মনেও হওয়া একটা, আর একটা হলো একদম প্র্যাকটিক্যালি আপনি বিপদের সময় আপনি নামাজে দাঁড়াইছেন, এইটা হলো ইমান। এটা এত সহজ না। বিপদে পড়লে তো আগের কাফের মুশরিকরা বিপদে পড়লে সব বাদ দিয়া আল্লাহকে ডাকত, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন বর্তমানে নামদারি ইমানদার মুসলমানরা বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে সবাইকে ডাকে, যে যেখানে বলবে সেখানে যাবে। আপনি জোর করে বিপদ সরাইতে পারবেন? পারবেন? জোর করে সুস্থ হওয়া যাবে? জোর করে ধনী হওয়া যাবে? জোর করে ডাক্তার ডাক্তার এই জায়গায় সেই জায়গায় একবারও আল্লাহর কথা, ডাক্তারকে টাকা দেওয়ার কথা মনে থাকবে, বিপদে পড়ছে পুলিশে ঘুষ দিবে কোনো সমস্যা নাই, একটু দান করেন, দুই রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, সময় নাই, মনোযোগ নাই, এটা ইমান না। ডাক্তারের কাছে যাওয়া কিন্তু বৈধ, আপনি প্রয়োজনে মানুষের কাছে যাওয়াটা বৈধ, যে যার সাধ্যে আছে আপনাকে হেল্প করার, টাকা দেওয়ার, আপনাকে সাহায্য করার ক্ষমতা আছে, ওইটা নেওয়ার জন্য যাওয়া বৈধ। কিন্তু ক্ষমতা নাই সন্তান দেওয়ার কাউর, আপনি সন্তানের জন্য দৌড়াচ্ছেন, সুস্থ হওয়ার জন্য জোর করেই দৌড়াচ্ছেন, এইটা ইমান তো নাই, ইমান নষ্টের কারণ।